মহান বিজয় দিবস উপলক্ষে প্যারেড গ্রাউন্ডকে সাজানো হয় বর্ণিল সাজে। সেখানে শোভা পায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এছাড়া মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাত বীর শ্রেষ্ঠ ও জাতীয় চার নেতার ছবি শোভা পায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহ প্যারেড গ্রাউন্ডে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তিন বাহিনীর প্রধানগণ। এরপর সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তিন বাহিনীর প্রধানগণ রাষ্ট্রপতিকে কুচকাওয়াজ অনুষ্ঠানে অভ্যর্থনা জানান। এ সময় রাষ্ট্রপতিকে সশস্ত্র সালাম জানানো হয়। পরে রাষ্ট্রপতি খোলা জিপে করে প্যারেড পরিদর্শন করেন। আমাদের সংগ্রাম চলবে হতমানে অপমানে, সুখে সম্মানে পাঁচবার অধিকার কাটতে, দাসের নির্বক ছাড়তে। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে কুচকাওয়াজ সালাম প্রদান করা হয়। রাষ্ট্রপতি কুচকাওয়াজ সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, বিএনসিসি সহ বিভিন্ন বাহিনী সদস্যগণ রাষ্ট্রপতিকে সালাম জানান। এ সময় আকাশে বিমান ও হেলিকপ্টার বহর ফ্লাইপাস্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। এছাড়াও সশস্ত্র বাহিনীর আধুনিক অস্ত্র সজ্জিত যান্ত্রিক বহর কুচকাওয়াজে অংশ নেয়। দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে তথ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সুসজ্জিত বহর থেকে রাষ্ট্রপতিকে সালাম প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা ও চৌকশ নির্দেশনায় ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরে বিমান বাহিনীর এক মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক শো প্রদর্শন করা হয়। বেসিক জেট এন্ড ফাইটারে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর নবীন ও তরুণ বৈমানিকদের যুদ্ধ বিমান পরিচালনা এবং যুদ্ধ কৌশলের প্রশিক্ষণের জন্য এটি বাংলাদেশ বিমান বাহিনীর ভান্ডারে যুক্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোমুগ্ধকর শো উপভোগ করেন। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।